পৌষ সংক্রান্তিতে টুসু উৎসবে মাতেন জঙ্গলমহলের মানুষ। সেই উৎসবের এখনো দেরি, তবে কলকাতা চলচ্চিত্র উৎসবে হাজির টুসু। জঙ্গলমহলের নিজস্ব ভাষা কুর্মালিতে তৈরি এই সিনেমা টুসু চরিত্রের মাধ্যমে তুলে ধরেছে জঙ্গলমহলের প্রান্তিক মানুষের জীবনযাপন। সিরিয়াল সিনেমায় কুর্মালির মতো জঙ্গলমহলের ভাষার ব্যবহারে বিকৃতি যেন না ঘটে, আবেদন জঙ্গলমহলেরই মেয়ে বন প্রতিমন্ত্রী বীর বাহা হাসদার। জঙ্গলমহলের মানুষের ভীষণ প্রিয় চরিত্র টুসু। সে কখনো একেবারেই নিজের বাড়ির ছোট্ট মেয়ে, কখনো বা সে এক দেবী। টুসুকে নিয়ে উৎসবে মাতেন জঙ্গলমহলের মানুষ। সেই টুসুই হাজির চলচ্চিত্র উৎসবে, তবে সেলুলয়েডে বন্দী হয়ে, যেখানে ঝাড়গ্রাম ও সংলগ্ন জঙ্গলমহলের কিছু মানুষের নিজস্ব ভাষা কুর্মালিতে টুসু বলে চলেছে তার গ্রাম্য জীবন কথা। প্রায় 6 লক্ষ মানুষ এই আঞ্চলিক ভাষায় কথা বলেন, কিন্তু এই ভাষা নিয়ে চলচ্চিত্র হয়নি সেভাবে। ঝাড়গ্রামেই জন্ম ও বেড়ে ওঠা চলচ্চিত্রকার বিশ্বজিৎ রায়ের টুসু ছবিতে তিনি শুধু ঝাড়গ্রামের কুর্মালি ভাষার ব্যবহার করেননি, পাশাপাশি জঙ্গলমহলের আদিবাসী মানুষদের দিয়ে অভিনয় করিয়েছেন। ঝাড়গ্রামের লোকেশনকে ব্যবহার করেই তৈরি করেছেন এই আঞ্চলিক ভাষার ছবি, যা উৎসবে দেখানো হলো সিলভার স্ক্রিনে। প্রচুর বাধার সম্মুখীন হয়েছি। প্রথমত মানে আমার যেহেতু ইউনিট সেরকম কিছু ছিল না, একটি ছোট্ট ইউনিট নিয়ে আমি কাজটা শুরু করি। মানে ইউনিট বলতে 2-4 জনকে নিয়ে আমি পুরো শুটিংটা কমপ্লিট করেছি, আর এবং ফাইন্যান্সিয়ালি নানা রকম সমস্যার সম্মুখীনও হতে হয়েছে, যেহেতু আমাদের কোনো প্রডিউসার নেই। তো প্রডিউসার না থাকলে এবং আঞ্চলিক ভাষার ছবি, মানে প্রডিউসার আসবে কি আসবে না, এবং প্রডিউসার আসবে তো আগে প্রডিউসার এটা দেখে যে আমার রিটার্নটা কি পাবো। জঙ্গলমহলের ঝাড়গ্রামেরই মেয়ে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, অভিনয় দিয়েই তার জীবন শুরু, এমনকি জনপ্রিয়তা। তিনি নিজের এলাকার কথ্য ভাষা কুর্মালি দিয়ে তৈরি ছবি নিয়ে উচ্ছ্বসিত, তবে তার অভিযোগ কুর্মালি সহ আঞ্চলিক ভাষাগুলিকে বাণিজ্যিক চলচ্চিত্রে ব্যবহার করা হয় আর মানুষকে হাসির খোরাক যোগাতে অনেক ক্ষেত্রে বিকৃতি ঘটানো হয়, এটা বন্ধ হওয়া উচিত। দেখুন, আমি ভালো লাগছে যে টুসু, মানে আমি খুব ছোট ছিলাম তখন কুর্মালি ভাষায় এক চণ্ডালিকাটা আমরা রবীন্দ্রসদনে নাচের মাধ্যমেই করেছিলাম, এবং অনেকদিন পরে এই কুর্মালি ভাষা আবার ফিল্ম ফেস্টিভ্যালে এসছে, ভালো লাগছে। এবং আগামী দিন যাতে সুন্দর হয়, এই ফিল্মের ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, মানুষ যারা কুর্মালি ভাষায় কথাটা বলে তাদের কাছে একটাই আবেদন যে তারা যাতে এই ফিল্ম বানানোর ব্যাপারটাকে নিয়ে একটু সিরিয়াস হয়, এবং সরকার তো সবসময় ওনাদের পাশে আছে। হ্যাঁ, অবশ্যই সব জায়গায় আমরা ওই তো বলেছি, ফিল্ম বাংলা ফিল্ম দেখেছি কিংবা আমি সিরিয়াল দেখেছি, যেখানে কিন্তু আমাদের যারা রিয়েল ল্যাঙ্গুয়েজে যারা কথা বলি তাদের কালচারটাকে নিয়ে বিকৃতি করা হয় কোথাও না কোথাও পাবলিকের মানে খুশি করতে গিয়ে। কিন্তু সবার কাছে যে আমাদেরকে যদি আমাদের অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজটা কিংবা আমাদের কালচারটাকে যদি তুলে ধরা হয়, আমার মনে হয় পাবলিক আরও বেশি খুশি হবে। তো সেই জায়গা থেকে মানে আমাদের অবজেকশনটা সেই জায়গা থেকে যে আসুন আমাদের অরিজিনালটাকে আপনারা নিন, আমরা আপনাদের পাশে সবসময় থাকছি। কোনো অঞ্চলের মানুষের জীবনযাপন চলচ্চিত্রায়ন করতে গেলে যদি সেই মানুষগুলির নিজস্ব ভাষা ব্যবহার করা হয়, তাহলে তা আরও প্রাণবন্ত হয়ে ওঠে, যেমনটা হয়েছে টুসুর ক্ষেত্রে। পৌষ সংক্রান্তির টুসু উৎসবের এখনো বাকি, কিন্তু চলচ্চিত্র উৎসবে হাজির জঙ্গলমহলের ঝাড়গ্রামের টুসু। কুর্মালি ভাষাতে এই ছোট্ট ছবিটি যথেষ্ট হৃদয় জিতে নিয়েছে বাঙালির, এবং আঞ্চলিক ভাষার স্বীকৃতির আরও বেশি দাবি জানাচ্ছে এই চলচ্চিত্র, যা ঝাড়গ্রাম থেকেই সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। ক্যামেরায় মনুজেশের সঙ্গে নিমাই পাণ্ডা, কলকাতা টিভি।